রে ওই জামানায় জামানায় শুধু একটা কুয়া ছিল বাবা ওই কুয়ার পারে মুসা হাতটা এইভাবে দিয়া বাজান চিন্তা করতাছে ইন্দিমিল টাইমে দেখতাছে একটা কুয়ার পানি মানুষ খা কুয়ার পানি কমে না কত মানুষ পানি পরিমাণ পানি পানি কয়েকটা কুয়ার কোনোদিন কমবে না তার ভিতরে এই কুয়াটা বাবা আল্লাহ তো আমাকে অপরন্ত পানি দিছে যমুনা নদীর পানি কত পানি এই জন্য হয়তো আমরা বুঝি না কিন্তু যদি পানি না থাকতো তাহলে বুঝতাম ঠিক না বেটি যদি আমাদের জন্ম ইরাকে হইতো মক্কা মদিনা হইতো তাহলে বুঝতেন পানির কি টিবল সাপ দিলি পানি পরে আর সৌদি আরবে টিবল সাপ দিলে কেরাসিন বাইরে পেট্রোল বাইরে তো এখন দিনটা নরম করবে তো মুসা আলাইহিস সালাম দেহে দুইটা মেয়ে আসতাছে এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই রইছে মেয়ে দুটারে কেউ চান্সই দেয় না কি লিখে জানেন এক তো নবীর মাইয়া

এক বংশের লোক এর ক্ষমতা আছে বিদায় কেউ কোনো প্রতিবাদ করে না এর নাম ইসলাম না ইসলাম ওটা কি বলে অন্যায়ের পক্ষে থাকবেন জালেমের বিরুদ্ধে সচ্চর হবে তাহলে আপনি জান্নাতি দল ক্ষমতায় আছে বিদায় আপনার দলের লোক অপমান করে আপনি তার পক্ষ নেন সেটা জুলুম এটা আপনি দেখতেছেন মনে রাখবেন এমন একদিন আসবে ওই জুলুমে আপনি একদিন আক্রান্ত হয়ে যাবেন অপেক্ষা করেন টু ডু টু মরু কষ্ট হইতেছে টাকা নাই দিবে এই আজকাল সমাজ এমন এমন নেতা আছে এলাকাটারে গিট্টু দিয়ে রাখে কথা কোন না কেন এই গিট্টু দিবেন না আল্লাহ আপনার জান্নাতটা গিট্টু দিয়ে রাখবে আপনি যাইতে পারবেন না আল্লাহ এই জাতিকে হেফাজত করেন মুসা আলাইহিস সালাম কয় মাইরাইলাম একটারে কান দিয়ে গিলু বাইর করি তো আরো কয়েকটা গিলু বাইর করতে বোঝা দেখতেছি

কথা বলে না কেন আল্লাহ আমার নবীর জীবনে কাউরে সরকারি মারে নাই কিন্তু জীবনে একদিন একটারে মারছে তার নাম ছিল রোকানা কি নাম কষ্ট হইতেছে এই রোকানারে মক্কার সব বেইমানগুলো সাজাইছে তিন মাস খাওয়াইছে কুত্তা মাতান মাতাইছে মাতায় কয় তুই খালি মোহাম্মদ একটা আসার মাইরে দিবি কুস্তির মাঠে যদি মোহাম্মদ তোর সাথে না পারে না পারার কারণে ওরে মাই নাই থেকে তারাই দল ক্ষমতায় থাকলে যাও কথা কন্যা কেন উসলাত পায় না কেমনে মোহাম্মদ সাল্লাম রে তারায়া দিবে রোকা না কোন ব্যাপারই না মোহাম্মদ একটা আসার মারা বাস সেই দিন ছিল মহরমের দশ তারিখ আল্লাহ বলতে পারেন না তারা ফিট ফাট করে একটা দরজা আছে সোজা বাবু সালাম থেকে ডাইন দিকে নজর করলে এই পাহাড়টা যাবালে কাবা যেই পাহাড় দিয়ে আমার নবী আল্লাহ ঘর বানাইছে জীবনে খেয়েছেন এই পাহাড়ের কাছে নবীর লোকে কুস্তি লাগবে আবু তালেবের কাছে গেছে আবু তালেব এখানে একটা স্বাক্ষর দাও কয় কে স্বাক্ষর দাও আগামী কালকে তোমার বাতিজার লোকে কুস্তি লাগবে যদি তোমার বাতিজা রোকানার সাথে না পারে তাহলে এই দেশ থেকে তারাই দিব তখন আবু তালেব কয় যদি বাতিজার সাথে না পারে তাহলে কি হইব তাই কয় কয় কিছু না দল ক্ষমতা থাকলে যাও কথা কর ঠিক

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَىٰ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدٌ اما بعد فقد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا آه عليه وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরুদ শরীফ পড়েন কাজে লাগবে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله جور لا اله الله لا اله الا الله لا اله لا اله الا الله

আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ समस्त প্রশংসা মালিক কে আল্লাহ আরো বলেন আল্লাহ আরো এখানে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ জয়বার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে বলেন হারাম খাইতে খুব সুদ যত বেশি খাবেন তত বেরামে ধরব ঠিক না বেটি আসা কথাই বলে চিন্তা করে আমার পোলাই তো সুদ খায় বাজার সুদ এমন একটা ক্যান্সার সুদ এমন একটা ব্যায়াম যেই ব্যায়ামে যারে একবার ধরছে ওরে শেষ করে ছাড়ছে কথা ঠিক না বেটি জোরে কর এই বেডা তুই মোবাইল না মা তোর মোবাইল দিয়ে ভিডিও করন লাগব না বেডা রাখ একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ অবদান দুনিয়া আজ আছি কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই ঠিক না যে যেমনি চলছেন যে যেমনি হাঁটছেন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তবে এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে বেশি বুঝে লড়ছে ওরাই মরছে আল্লাহর সাথে লড়ছিল ফেরাউন উনি আছে আল্লাহর সাথে লড়ছিল সাদ্দাত ও আছে হামান আছে বরং যারা এই দুনিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলছে ওরাই শেষ হয়ে গেছে। ঠিক। লাস্টে বাংলাদেশে কয়েক আগে ইসলামের বিরুদ্ধে কথা কইছিল তাকলা মুরাদ। ও কিন্তু নাই। ঠিক না বেটি? আছে? আছে কিন্তু ক্ষমতা নাই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে কন আমিন। আমিন। আর জোরে বলো আমিন। বাংলাদেশে এখন আপনারা হয়তো জানেন কি জানেন না বাংলাদেশ একটা বাতিল জাহান্নামি দল আহমাদিয়া দল কাদিয়া নিয়ে কথা আসতে কইলে হেতা নে মুরগির বেরামে ধরবো এই মগা যারা দাঁড়ায় আসে না বই দিকে এরপরে খারাপ কিছু দেখলে কিছু নিমিশ আসেনি নাই যাক কথা ভালো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জোরকান আমেন বাজান বাংলাদেশের এমন কোন জেলা নাই আল্লাহ আমাকে নেন নাই সব জেলায় আল্লাহ নিয়েছেন সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকটা থানা থানায় আল্লাহ নিয়েছেন আরছি আপনারা খুব ভালোবাসা দিবেন এটা আমি জানি সলঙ্গট থানার মানুষ অনেক ভালো মানুষ রায়গঞ্জের মানুষ অনেক ভালো কি ভালো না আপনাকে ভালো কইছি যদি এরপরে খারাপ বলা শুরু করি তবে আপনারা ভালো খারাপই কন কাই মেয়া খারাপ হইলেও কবেন ভালো কারণ আমি জানি গোপালগঞ্জে কইতে পারি যে সিরাজগঞ্জের লোক ভালো আমার গোপালগঞ্জের লোক খারাপ একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে কথা বলবেন তো বাহাদুরের মতো বলবেন কে আমাদের মাঠে আল্লাহ বলতে পারে আমার নামটা নেওয়ার সময় আসতে নাই। যা আমি তোদেরকে মাফ করে দিয়েছি বাজান আল্লাহর নামটা এত মধুর যেন মা নামটা মধুর তাই না কোন সন্তান যদি মা বলে ডাক দেয় মার কলিজার মধ্যে ভালো লেগে যায় আপনি যদি দরজার কাছে যে দশ বছর মা করে ডাক দেন হঠাৎ করে পাঁচ বছর মা করে ডাকেন না বিয়ে করছেন শাশুড়ি মেয়ে ঘরে এসে ওনার মা করে ডাকেন না বাজানরে পাঁচ বছর পরে যদি দরজার কাছে যে ডাক দেন মা পাঁচ বছর পরে কিন্তু মা আর ঘরে থাকতে পারে না ঠিক না বেটি মা যদি বুকের মধ্যে টানিয়া নিয়া কয় বাজান আমি তোরে মা পুরে দিছি আমার আল্লাহ তো মার সাইকে দৌড় দিতাই না বাবা আমার আল্লাহ বাবার সিটা দরুরি আপনিও আল্লাহকে খুব মোহাম্মের ডাক দিবেন কাপড়ের কাপড়টা শরীরে লাগার আগে আপনার নামটা জান্নাতের খাতে উঠে যাবে বলেন তো যখন তাকবীর দিবেন আল্লাহ নামটা নেবেন খুব জোরে নেবেন মনে করবেন এই মাহিটাই আপনার জীবনের সর্বশেষ আগামী আগামীকালকে আপনাকে চারজনে কান দিয়ে ওই বাগানে নিয়ে ধুয়ে আসবে

এরপরে মাঝখানেও দুই লাস্টেও দুই আপনার সবই কপাল মার বলেন সব জোড়ায় জোড়ায় ও যে না আমার আল্লাহ বলেন আমি সব দুনিয়ায় জোড়া জোড়া বানাইছি আর আজকে আপনাকে মাহিল টাও জোড়া জোড়া হয়েছে মার বলেন তো আল্লাহ আল্লাহর বলেন তো তাহলে বোঝা গেল আল্লাহ যদি সবই জোরায় জোড়ায় বানায় আজকে আমাদেরকে জান্নারটা জোরে জোরে দিয়ে দিবে জান্নাতের আশা আছে না নাই সবাই আছে কার কার আছে দেখি আপলাকে হাত তুলে দেখান তো বাবা কার কার আছে আমি বাবার দিক চেহারা দিক বারবার তাকাইতেছিলাম আমারে 22 বছরের জীবনে এই বয়সে এমন জোরে তাকদিরে আমি শুনি নাই যুবকরা দিছে কিন্তু এই বয়সে 80 বছরের বয়স হবে না বাবা আপনি ফের আই একটু উপরে আল্লাহ 80 82 বছরের বয়সের মানুষ তাকদিরটা देছে কোন মশারে দেখছো তোরা যারা তাকবীরের আওয়াজ তার লগে মিলাইছস না মরে যা কচু গাছের লগে গলায় রশি দে ফেসবুকের পার্টি খালি হুজুর একটা সেলফি তুলি হুজুর একটু ছবি তুলি আসার পরের থেকে একটা ছবি তুলি এখন তার পক্ষে পৃথিবীর অনেক রাষ্ট্রনায়করা তার পক্ষে লেগে গেছে মুস্কানের একটা পশমের ক্ষতি হলে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে তলে বোঝা গেল তাকবীর আওয়াজ আছে না নেই এই শালंगाबादের যুবক সিরাজগঞ্জের যুবক তাপায়া দে তোদের তাকবীর তো মদিনা ওয়ালার কান পর্যন্ত চলে যাবে ঠিক বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে আরে তাত বাংলা জবাব দিব কায়াকার আতি আছো দুহাত ধরে আল্লাহকে দেখায় দাও আল্লাহু আকবার আল্লাহ যে কণ্ঠগুলো তোমাকে আল্লাহু আকবার দিয়ে খুশি করছে আল্লাহ এদেরকে মৃত্যুর দিবা তুমি কালেমার সাথে দিবা জরের কানে আমেন আমেন তাহলে আমার সাথে আওয়াজ দেন আমি কুরআন শরীফ পড়ব আপনি আমার সাথে পড়বেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাস জিল্লুর রহমান সরকার চেয়ারম্যান চেয়ারম্যান বগুড়া না না

ইজহাল করিম সিরাজী এবং আজকে যিনি আমন্ত্রিত উলামায়ে کرامের মধ্যে পীরে কামেল হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব এখানে ভাইজান 112 জনের নাম আসছে পোস্টারে আমি আশার পর গুনছি 112 জনের পোস্টারে নাম তবে 112 জনের নাম যদি নিতে যাই এমনি 12টা বল কথা건 না কেন কেন একজন 12 জনের নাম নিব তাদের লোকশন বলবো মাদ্রাসার কি এটা সময় যাবে না আমি সকলকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আল্লাহ যাদের নাম পোস্টারে আসছে আমি জানি এদের নাম না দিলে এখানে ওয়াজ হইতে দেবে না কেনার অধিকাংশ আমার শাসক ধরে দেবে লিগে লিগের নাম যদি পোস্টারে না দেয় বাই উপায় লা কথা কন না কেন ভাই আমরা গোপালগঞ্জের মানুষ আমরা বুঝি না এটি দেশ আমরা তো আপাতত চালাই আল্লাহর সাথে নিয়ে কি বলে এ কথা কন নাকে ওই এক চাচা চুপ করে রয়েছে মনে মনে কয় আপনি না মানলো আমি মানব ঠিক না ভাই দেশ আমরা চালাই কিন্তু ভাই যান যে যতদিন চালাইতে পারি চালাবো এরপরে আমি তো নিজ আর একজনের হুকুমে চলব ঠিক না ভাই কবে যাইবার পর কি কোনো বাহাদুরি চলবে আপনি সব দুনিয়া সব পাইছেন আমার আল্লাহরে পান নাই আপনি కుত্তার দাম আছে আপনার দাম নাই ঠিক দুনিয়া কেওরে পান নাই টাকা নাই পয়সা নাই খান অভাবে আছেন kaun পান না তো আমার আল্লাহরে পাইছেন আপনি সব কিছু সব সব বান তলাছেন আমি আপনাদের সামনে দুইটা আয়াত পড়ছি যদি পারি আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم قرآن طلوات الله أكبر بولبين জীবনে হাডের রোগ হবে জীবনে আপনার ঘর কেউ অভাবে মরবে না কোনদিন আপনি বেইমান হয়ে মরবেন না এই জন্য সবসময় পড়বেন আমার নবীর মতো মানুষ কেউ আছে বলেন কবিতার ভাষায় কি বলে দেখেন দেখ দেখা পানি চোখে আসে কিনা আমার নবীর মতো সুন্দর মানুষ নাই ভুবনে

কষ্ট পাইতেছে মাইক সুন্দর তো সব সুন্দর ঠিক না এখন যদি আয়ুব বসে মতে কথা বলা যায় মাঝে মাঝে মুখ সরাইতে হবে না এরা মাউত দেখি জানেন এগুলা তো সহজে কাটবে না বেশি টাকার মাউত কিন্তু কেটে দেবে সিলেনি দিলে এই জন্য এই বুঝে ওই দুই টাকার মাউতই ব্যবহার করে একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে لقد كان لكم في رسول الله اسوه حسنه وانك لعلى خلق আমার নবীর মতো সুন্দর মানুষ নাই নবীর মতো সুন্দর মানুষ নাই ভুবনে দেখলে সবাই পাগল হব এই জমিনে দেখলে সবাই পাগল হব এই জমিনে আমার নবীর মতো সুন্দর মানুষ নাই ভুবনে বসন্ত আমার আল্লাহ যে বললেন ওই না কেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী কতটুকু সুন্দর অধিকারী হলে আমার আল্লাহ তার কোরআনে নিজে বর্ণনা করে আল্লাহ বলেন তো মা আয়েশা সিদ্ধি বলে বলেন এখন আপনার চোখে আমি পানি দেখতে চাই এই পিছনের যুবক একটাও কথা বলবি না সবাই শুধু আমার দিক তাকায় থাকে আমি প্রাণ খুলে তোদের জন্য দোয়া করে যাব। আমি মুসাফির আমার দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয় কি বাবা আপনাদের মহল্লা আমি আসছি আমার জীবনে কিন্তু এই এক পাস সলঙ্গ থানে আপনাকে এলাকায় প্রথম আসলাম কি মিথ্যা কথা বলছি আপনার ব্যবহারটা যত সুন্দর হবে আমার প্রাণ খুলে দোয়াটা তত সুন্দর হবে আমি জানি এলাকার যুবকগুলো অনেক ভালো মানুষ এদের মনটা অনেক ভালো এদের মা বাবা অনেক ভালো বাবা আপনার পরিচয় হবে বংশের পরিচয় হবে ব্যবহারে ঠিক না এখানে অনেক যুবক ভাইরা আছে গরীবের সন্তান কিন্তু ওর ব্যবহারটা এত সুন্দর মধুর যে রে প্রাণ খুলে দোয়া দেয়া যায় আর এমনও বড়লোকের লোকের পোলা আছে দেখবেন হে মানুষে মনে করে না আবার এমনও গরিবের পোলা আছে হেও মানুষে মানুষ মনে করে না কিন্তু মনে রাখতে হবে ওয়া ইননাকা লাআলা খুলুকিন আজিম আল্লাহ যে বললেন পৃথিবীর শ্রেষ্ঠা সৃষ্টি মধ্যে সবwidetilde সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী এই আয়তের মাথা হাতে শুধু তাপসির করে আল্লাহ এনে বসে কুটকুট কথা বলতেছে আল্লাহ হেফাজত করেন রাগ করতেছেন রাগ করি না প্যান্ডেলটাকে সুন্দর করে সাজাই আমি জানি একটু পরে প্যান্ডেলের জায়গা হবে না আমার বিশ্বাস ইনশাল্লাহ বলেন কেন আমি তো আপনাদের আসি নাই প্রথম আসছে আল্লাহ দোকানের সামনে রাস্তাঘাটে যে সমস্ত পাগলগুলো ঘোরাফেরা করছে আল্লাহ এদের সকলকে আপনি মাফ করে দেন এদেরকে প্যান্ডেলে আসার সুযোগ দান করেন আল্লাহ এরা এমনই মায়ের সন্তান যেই মাদেরকে আল্লাহ আপনি গর্ব দিয়ে অবশ্যই তার মা কোরআন তেলাবাদ করেছিল তা না হলে এরা ওয়াজে আসতো না ওয়াজে আসলেও বসতো না অতএব আপনাদের সকলকে জন্য আল্লাহ কবুল করে নেন টাকা নাই সবকিছুর পরিচয় কিন্তু ব্যবহার আর সে কথাই আল্লাহ করে বলছে যারা বলেন আল্লাহ আকবর এ বাবা পৃথিবীটাই সুন্দর হবে তার জন্য যার ব্যবহারটা সুন্দর হবে আপনি দেখবেন আমি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে যাই এই আপনাকে সলঙ্গতা নাই জায়গাটার নাম কি জঞ্জালি পাড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর জঞ্জালি মানে কি গঞ্জাম করা আমার গোপালগঞ্জের ভাষায় বলে মনে হয় গ্রামটাই মনে থেকে লেগে কথা বলে না কেন নামের সাথে কিছু কাম না থাকলে আল্লাহ নামটা দিত না কথা কন না কেন তবে আমি জানি না আমার মনের আমার ব্যক্তিগত মত বললাম আপনারা বিশ্বাস করে দেখেন জঞ্জালি পাড়া মানে কি কথা কর না কেন তবে জানি আপনারা খুব ভালো মানুষ এখানে যারা বসছেন এই জঞ্জালি পাড়ার লোক কম আছে

কথা কন না কেন হালাকি মুমতাজের চেহারা দেখলে গুণ হবে না সওয়াব হবে জেমসের চেহারা কেউ নেই তো মুসাফির হয়ে আইছে এ মুসলমানের পোলা যে ব্যক্তি আলেমের দিকে একবার তাকায় তার চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দেয় যে ব্যক্তি আলেমের কথা শুনে সে যেন বিশ্বনবীর কথা শুনে যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করে সে যেন আল্লাহর নবীর সাথে মুসাফা করে

আমার মানবীর কিন্তু চন্দ্র আল্লাহ আল্লাহ হেফাজত করেন বলে বলে ভাই এটা হবে রাগ করে রাগ করলে আর কি হবে বলেন রাগ করলে মা নষ্ট হয়ে যাবে না রাগ করা যাবে না এটা বৈদ্যুতিক জিনিস মাঝে ভালো হবে মাঝে খারাপ হবে আল্লাহ হেফাজত করে দেবেন ধরে কোনো আমি মা ফিরলে এত সুন্দর করে আমার ভাইরা সাজাইছেন যারা তাকে কষ্ট কম হয় না ভাই আমাকে আনার পিছনে এই কমিটি কতবার ফলছে ওজোর আসেন আমাদের মাদ্রাসা আসেন ওজোর আমাদের গরিব মহল্লা আমাকে মাদ্রাসাটা আসেন কত কষ্ট করে আসছে আর একটা কথা শুনলে আপনি খুশি হবেন আপনাদের ওয়াজের টাকাটা অনেকে আপনি জানেন কিনা জানি না যারা আমার ইউটিউব ওয়াজ শুনছেন তারা জানেন ব্যক্তিগত আমার ওয়াজের টাকাগুলো সব মসজিদ মাদ্রাসায় যায় আমরা যদিও কষ্ট করে আমার টাকা দিয়েছেন কিন্তু আপনাদের টাকাটা ডাইরেক্ট মসজিদে চলে গেছে কেন আমি একটা মসজিদ করতেছি মসজিদে তিন কোটি টাকা আমার এ পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন না সারা দুনিয়ার বক্তারাও জানে যারা আমার ওয়াজ শুনে তারাও জানে এবং আমার দিকে তাকান আপনাদের কষ্টের ফসল এই মাদ্রাসা এই মাদ্রাসা একদিন কথা বলবে যেদিন আপনি কবরে যাবেন অতএব কোন দিক তাকাবেন না শুধু আমার দিক তাকায় থাকবেন যত সময় আলোচনা চলবে আল্লাহ যেন আপনাদের দিলের কানে শোনার তৌফিক দান করেন যত সময় থাকবেন তত সময় যেন আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকার তৌফিক দান করেন জোরে কানে আমিন আর জোরে কানে আমিন বাজান রে আমার নবী চিনছে আকাশের তারা ঠিক না বেটি আমার নবী চিনছে আকাশের চন্দ্র আমার নবী কে চিনছে আসমানের সূর্য আমার নবী কে চিনছে বনের হরিণী আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার রাসুল বলতে হবে আমার নবী চিনছে বনের উটনি বুখারীর হাদিসে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা নবীর সামনে বসা

আমার মালিক আমার উপরে যতটুকু আমার শক্তি আছে তার মাল এখন তো তারা বিমানে নেয় টেরা কে নেয় টলিতে নেয় সৌদির মানুষ তখন তারা ইউজ করত উঠকে উঠে পেরায় মরুর জাহাজ বলা আপনারা যারা পড়ছেন স্কুল কলেজে উঠকে কিন্তু মরুর জাহাজ বলা হয় বাজান্ডে আমার দিকে তাকান হাজার হাজার মাইল পথ তারা যাইতো উঠে চড়িয়া এমন কি আমার নবী শত শত মাইল পথ অতিক্রম করতেন উটের পিঠে চড়িয়া ঠিক না বেটা এ সিরাজুল সালামরা থানার বাইরা রায়গঞ্জের বাইরা তারা স্থানের বাইরে আমি জানি তিন থানার লোক আর মাহফিলdownarrow মনে তিন থানার সমান বাবা শুধু দিলটা এখন নরম করবেন উটটা যখন কালটা বাবাই দিয়ে বলে নবী গো আমার মালিক রাব্বি কিছু কোয়া দেন আমি পারি না আমি লোক আমার বয়স বেশি হয়ে গেছে আমার যেই পরিমাণ মাল আমার পিঠে উঠে দেয় আমি পারি বুখারীর হাদিস আসছে এটা লম্বা চওড়া হাদিস

হুজুর আমার মালিকের বাড়ি ওইটা আমার মালিকের নাম তাহলে বোঝা গেল আপনার বাড়ির যে গরুটা এটাও আপনার বাড়ি চিনে কথা কন না কেন জোরে কন আরো জোরে আপনার বাবের কুকুরটাও আপনার বাড়ি চিনে আপনার বাড়ির বিড়ালটাও আপনার বাড়ি চিনে আপনি বিড়ালটাকে কুকুরের বাচ্চাটাকে ওই সলংলা থানার লাস্টে ফেলাই দিয়ে আসবেন ও দুই দিন পরে আপনার বাড়িতে বাবা বাজান চান্দে উঠটা যখন আমার নবীকে বললেন নবীজি আমার মালিক আমারে ডাবল মা মাল আমার পিটি উঠে দেয় ও নবী আমার মালিককে যদি আপনি একটু হেদায়েত করে দিতেন আমার নবী কত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী উটটার সঙ্গে করে মালিকের বাড়িতে গেলেন নবী সাহাবিদেরকে বললেন ওর কাদের উপরে পাঁচ বস্তা চাউলের বস্তা ঢাইলেন মালিক বলে কেন আমি মদিনার প্রেসিডেন্ট বলছি তোর মাথার উপরে পাঁচ বস্তা উড়াবো মালিক কে আমি কি এত পারমু কথা বলবি না পুলিশকে বলে দিছি আর হাত পাও বাঁধো কেন কেন তো রুট বল কত দূর পারতো আগে কয় আগে পারতো 20 মন এখন দেশ কত কয় 45 মন পঁয়তাল্লিশ গুণ মাল কি তোর এই বৃদ্ধি পারে পারে না পারে এটা আমার দেখার বিষয় না নবী বললেন তুই পারবি কি পারবি এটা আমার দেখার বিষয় না পাঁচ বস্তা আমার মদিনার মসজিদ পর্যন্ত নিয়ে যাবি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না বাজানলে তখন সঙ্গে সঙ্গে লোকটার বুঝ হয়ে গেল আমার বাড়ির উঠ আমার নবীর কাছে নালিশ করছে

নবীর চরিত্রের মতো চরিত্রবান পৃথিবীতে কোন রাজা বাদশা ছিল না আমার নবীর সুন্দর চেহারার মতো কোন মানুষ দুনিয়ায় আসে নাই। আমার নবীর মতো দামি মানুষ পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই গো বাবা موسی পায়গম্বার আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন তুর পাহাড়ে বসে মারhaba বলেন আল্লাহ موسی আল্লাহর সাথে কথা বলার আগে

মুসা পয়গম্বর এমন একজন নবী ছিলেন আইরে আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসা পয়গম্বরের কাছে আজরাইল সার পায় নাই আপনারা জানেন কি না জানি না মুসা পয়গম্বরকে আজরাইল সালাম দেয় নাই মৃত্যুর আগে এক কে থাপুরে চোখ বাইর করে দিয়েছে মুসা পয়গম্বরকে ফেরাউনের বংশের একটা লোক এসে মুসা বলে গঞ্জাম লাগাই দিয়েছে ধরনা আপনাকে জঞ্জলে গেরাম

এরপরে যায় যে মুসানবের বংশের একটা মানুষ খালি ঘুষায় খালি মারে ও আমার সামনে ওরে আমি বলছি তুই আমার পাত আমার বাড়ি বলতে আগায় দেয় এই কলসটা ও আমার কথা শোনে না কয় আমার কাজ আছে ও এত বড় সাহস ও জানে না আমরা প্রেসিডেন্ট বংশের মানুষ ও জানে না আওয়ামী লীগ করি আমি কথা কন না কেন ও জানে না আমি বিএনপির অমুক নেতা সেরা খেতা কথা কন না কেন ও জানে আমি আমি জামাত ইসলামের অমক নেতা ও আমার কথা শুনলো না কেন আমার এলাকায় আসছে মুসা বলে ভাই এই ক্ষমতার দুনিয়ে মরার পরে তোর সাইরেনের দাম নাই কার বেটা মোর মুকামে তুই এই তুই বেশি বাহাদুরি দেখাস এই জন্য আমার কথা শুনবো না ও জানে আমি প্রেসিডেন্ট বংশের মানুষ মুসা কয় তোর প্রেসিডেন্ট বংশের মানুষ চুপ থাক না লোকটা পারে না তার কাম আছে হেরে যাইতে দে কয় না হেজায় সে উড়িয়ে রেখে ঘুষি মারে

আমি বুঝছি আপনাকে মন খারাপ হয়ে গেছে শুনছেন আজকে খিচুড়ি মিশুরি নাই আমি জানি সুমান যত জোরে কইবেন আমার আল্লাহ কিন্তু আপনার তত তাড়াতাড়ি বুকে টেনে নিবেন কারণ কি জানেন সুবহানাল্লাহ সুবহান কিন্তু শেখ হাসিনার প্রশংসা না খালেদ হাজির প্রশংসা না এ আমি ইলিয়াস রহমান জিহাদির প্রশংসা না সুবহান মানেই আমার আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর কসম করে কোরআন ধরে বলছি বিশ্বাস করেন আপনি একবার আল্লাহকে প্রশংসা করবেন আল্লাহ আপনার প্রশংসা করবে আল্লাহ আপনার জীবনের সব গুণে মাফ করে দিবে দাদা ভাই যুবক ভাই তোরা তো চোদ্দ ফেব্রুয়ারি পালন করছো আমি জানি এই চোদ্দ ফেব্রুয়ারি কি মুসলমানের ভালোবাসা দিবস এটা তো কুত্তে ভালোবাসা এ ভালোবাসা আমার সাথে তো আমার মায়ের ভালোবাসা আছে জন্মের পরে আমার বাবার ভালোবাসা আছে তোরা যারা সলঙ্গ থানায় ভালোবাসা দিবস পালন করছো ভুল দিয়া অপেক্ষা কর ফেরস্তর ঘুরদা লইয়া খালি মুর বি আর তোর এক্স এর বাইরেব কুত্তা বাইরেন বাইরেব কাতি মাসে কুত্তার মতো পিটাইব ঠিক কথা বল না ঠিক তোর ভালোবাসার কপালে জুতার বাড়ি বেড়া ভালোবাসা যদি থেকে থেকে আমার বিশ্ব নবীর ভালোবাসা ভালোবাসার থেকে থেকে আমার আল্লাহর ভালোবাসা কষ্ট এসে এবার আওয়াজ দিন মুসা আলাইহিস সালামে এককে তাবুর dise সিঙ্গেল তাবুর পুরা দেয় নাই

আল্লাহ আকবর বলতে পারলেন না বাজানরে এই লোকটারে মাইরা কিন্তু মুসা এলাকা সারছে কোরআন শরীফের কথা এই লোকটা মাইরাই কিন্তু মুসা এলাকা সারছে ও বাজানে এক কিলোমিটার রাস্তা যায় না তিন মাসের রাস্তা যাইবার পরে একজন নবীর বাড়িতে যাইয়া উঠছে ওনার নাম হলো সোয়াইব আলাইহি সালাতু এক নবী জানাক নবীর বাড়ি উঠছে তখন সোয়াইব আলাইহিস হলো রানিং নবী আর মুসা এখনো নবী হয় নাই মাত্র ২৫ বছর বয়স আল্লাহু আকবার বলেন তো যখন মুসা আলাইহিস সালাম গিয়ে আসে বাড়িতে মুসা আলাইহিস সালামকে দেখেই সিমটম দেখে কয় এই তুই আমি কামে আইছে একজন মার্ডার করে আইছে

আল্লাহ বিবি বানাই এই দুইটা মেয়ে বাবা অসুস্থ হয়ে গেছে তো সাইব আলাইহিস সালাম ইন টাইমে মেয়ে দুইটা আসছে বাবার কাজ করার লেগে আপনারা জানেন কোরআন শরীফের কথা ছাগল পানি খাওয়ানোর লেগে একটা কুয়াই শুধু ওপেন ছিল ওই কুয়ার পানি খাওয়ানোর লেগে বাপ অসুস্থ মেয়ে দুইটা আইছে কুয়ারে ছাগলগুলো গোসল করাবে এবং পানি নিবে এবং ছাগলের পালগুলো পানি খাওয়াইয়া বাইতে যাবে

আর সুবান জোরে কো একশোর মতো ছাগল রাখালিনি হইয়া আইতাছে পানি খাওয়াইব ও ভাই তো পানি খাওয়ানোর জন্য বালতি এলো একটা পানি খাওয়াইতেছে পরে শত শত মানুষ ওই একটাই হলো কুয়াই কি বাংলাদেশ পাই নি যে পশ্চিম পাড়া পাঁচটা পুকুর ওই পাড়া হলো দশটা পুকুর এক সাইড দিয়ে নাম লি হইছে কথা কর না কেন লুঙ্গিটা ফেলাইতে দে কথা করনা কেন বাজান এটা তো মোর ভূমি এলাকা বনির সালের জোক একটা মাত্র কুয়া তা লম্বা হলো 27 আর এদিক হলো 88 এইটুকালো কুয়া লোক আলো শত শত ওই এক কুয়ারতে পানি দিত এক কুয়ারতে গোসল করত জোর করে আল্লাহু আকবার আপনি তো দেখতেছেন একটা কুয়া পুরো মক্কা মদিনা মিলে একটা কুয়া সেটা হলো জমজম কুয়া জোর করে আল্লাহু আকবার বাজানরে ওই সালামের জামানায় শুধু একটা কুয়া ছিল বাবা ওই মুসা হারটা ভাবে দিয়া বাজান চিন্তা ইনদিমিন টাইমে দেখতাছে একটা কুয়ার পানি মানুষ খা কুয়ার পানি কমে না কত আল্লাহ শত শত কয়েকটা কুয়ার পানি কোনোদিন কমবে না তার ভিতরে এই কুয়াটা বাবা আল্লাহ তো আমাকে অপুরন্ত পানি দিছে যমুনা নদীর পানি কত পানি এই জন্য হয়তো আমরা বুঝি না কিন্তু যদি পানি না থাকতো তাহলে বুঝতাম ঠিক যদি আমাদের জন্ম ইরাকে হইতো মক্কা মদিনা হইতো তাহলে বুঝতেন পানির কি টিবল সাপ দিলি পানি পরে আর সৌদি আরবে টিবল সাপ দিলে কেরাসিন বাইরে পেট্রোল বাইরে তো এখন দিনটা নরম করবে তো মুসা আলাইহিস সালাম দেহে দুইটা মেয়ে আসতেছে এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই রইছে মেয়ে দুটারে কেউ চান্সই দেয় না কি লিখে জানেন এক তো নবীর মাইয়া

এক বংশের লোক এর ক্ষমতা আছে বিদায় কেউ কোনো প্রতিবাদ করে না এর নাম ইসলাম না ইসলাম মোটা কি বলে অন্যায়ের পক্ষে থাকবেন জালেমের বিরুদ্ধে সচ্চর হবে তাহলে আপনি জান্নাতি দল ক্ষমতায় আছে আপনার দলের লোক অপমান করে আপনি তার পক্ষ নেন সেটা জুলুম এটা আপনি দেখতেছেন মনে রাখবেন এমন একদিন আসবে ওই জুলুমে আপনি একদিন আক্রান্ত হয়ে যাবেন অপেক্ষা করেন টু 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 মরু

কথা বলে না কেন আল্লাহ আমার নবীর জীবনে কাউরে সরকারি মারে নাই কিন্তু জীবনে একদিন একটারে মারছে তার নাম ছিল রোকানা কি নাম কষ্ট হইতেছে এই রোকানারে মক্কার সব বেইমানগুলো সাজাইছে তিন মাস খাওয়াইছে মাতাল মাতান মাতাইছে মাтая কয় তুই খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা আছর মারাইয়া দিবি কুস্থির মাঠে যদি মুহাম্মদ তোর সাথে না পারে না পারার কারণে আরে মাইরাই থেকে ছারায় দিবে দল ক্ষমতায় থাকলে যাও কথা কন না কেন উসলাত পায় না কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিবে রোকা না কয় কোন বেপারি না মুহাম্মদরে টাছর মারা বাস সেই দিন ছিল মুহররমের 10 তারিখ আল্লাহু আকবার বলতে পারেন না এ বাবা তারা ফিট ফাট করে কাবার থেকে একটা দরজা আছে সোজা বাবু সালাম থেকে ডাইন দিকে নজর করলে এই পাহাড়টা যাবালে কাবা যেই পাহাড় দিয়ে আমার নবী আল্লাহ কাবা ঘর বানাইছে জীবনে দেখে এই পাহাড়ের কাছে নবীর লোকে কুস্তি লাগবে আবু তালেবের কাছে গেছে আবু তালেব এখানে একটা সাক্ষর দাও কয় কে সাক্ষর দাও আগামী কালকে তোমার বাতিজার লগে কুস্তি লাগবে যদি তোমার বাতিজা রোকানার সাথে না পারে তাহলে এই দেশ থেকে তারাই দিব তখন আবু তালেব কয় যদি বাতিজার সাথে না পারে তাহলে কি হইব তাই কয় কয় কিছু হইব না দল ক্ষমতা থাকলে যাও কথা কোন ঠিক

এটা পসা রাজনীতি বেডা রাজনীতি ছিল আমার নবীর কাছে কথা বলনা কেন কষ্ট হইতাছে आवाज দে বাংলাদেশ এই দেশে আমার নবীরে নামাই না কাদিয়া গুষ্টি আমার নবীরে মানে না ওরাবার এই দেশে সমাবেশ করবে কেন মুসলমানের রক্ত থাকতে না হতে দেয়া যাবে না এসো بقى আওয়াজ দিবি যদি বংশ করে জমি আমার নবীর বিরুদ্ধে ওরা যদি নবী নামাই না সমাবেশ করে

আবার জান্নাতে যাওয়ার নিয়ত করে আমার নবীকে শেষ নবী মনে না মানলে কোরআন শরীফ হাতে সে কোনোদিন মুসলমান হতে পারে না ওরা মির্জা আহমদ গোলাম আহমদ কাদিয়ানি ওরা মুসলমান এই ওরা তারা নবী মানবে ওরে আমার নবীরে নবী মানে না বাংলার জমিনে ওরা সমাবেশ করবে রক্ত এক বিন্দু থাকতে ছেড়ে দেওয়া যাবে না প্রত্যেকটার রক্ত খুলে ফেলাই কষ্ট হইতেছে টাকা নাই

ঠিক আমার নবীরে আবু তালেবের কাছে এক এখানে সাইন দা তোমার ভাতিজার লগে কুস্তি লাগব কালকে 10ই মহরম আমরা দেখব কুস্তির মাঠে যদি মোহাম্মদ না পারে তাহলে এই দেশ থেকে মাইরে খাই দেন নাউজুবিল্লাহ আস্তে কবেন বাতের রগে ধরব মারতে সায় কারে আমার ইтим নবীরে যার গায়ে জীবনে মশা পড়ে না যার গায়ে একটা মাছি পড়ে না যার জীবনে একটা বশা কাড়ুর দেয় আবু তালে বলে দিলেন আচ্ছা রোকানার সাথে যদি ভাতিজা যা না পারে তলে তোরা তাহলে মাইরে খেদায় দিবে আমি মেনে নিলাম